কিশোরগঞ্জ গ্রামে একটি বড় জঙ্গলে অনেক পাখির বসবাস। ওই জঙ্গলে গরিব টোনা তার স্ত্রী ও তার ছোট মেয়ে টুম্পাকে নিয়ে বাস করত। টোনা বনে বনে খেলনা বেলুন ও কলম বিক্রি করত আর কোন রকম তার সংসার চালাত। একদিন সকালে টোনা টুনিকে বলতে থাকে, টুনি কি গো, কই গেলে? খাবার থাকলে আমাকে দাও, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। বনে এখন অনেক খেলনা বিক্রেতা, তার মধ্যে যদি যেতে দেরি হয় তাহলে তো আমি কোনো খেলনাই বিক্রি করতে পারবো না। এই নাও, আজ যে এইটুকু খাবার ছাড়া ঘরে কোনো খাবার নেই গো। হ্যাঁ হ্যাঁ দাও, আর চিন্তা করো না, আমি আজকে সব খেলনা বিক্রি করে একেবারে কয়েকদিনের খাবার নিয়ে আসব। টোনা, বর্ষাকাল এসে গেছে, ঘরটা যে মেরামত করতে হবে সে কথা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ না না, আমি কিছুই ভুলি নাই, সময় হলে সব ঠিক হয়ে যাবে, এখন চিন্তা করো না তো। মুখ দিয়ে বললেই তো সব হয়ে যায় না টোনা, ঘর মেরামত করতে অনেক টাকার দরকার আর ঘরে তো কোনো টাকাই নেই, তাহলে এত টাকা কোথায় পাবে বলো তো? মোরল যোগ্য দাদার কাছে ধার চাইলে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এমন সময় ওখানে টুম্পা আসে আর বলতে থাকে, টাকা ধার দিবে অন্যকে? না না বাবা, অন্যকে টাকা ধার দিও না, তার চেয়ে ভালো সেই টাকা দিয়ে তুমি আজকে আমার জন্য মাছ কিনে এলো, কেমন? কতদিন হলো মাছ খাই না। আরে না রে মা, তুই এসব বুঝবি না, তোর বাবার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে মাছ কি করে আনবে বল শোনা। আহা টুনি, টুম্পাকে তুমি এসব কি বলছো? ও যখন খেতে চেয়েছে তবে আমি আজকেই মাছ কিনে আনবো। যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় মানে কোথায় শুনি? শহরের রাস্তায় পাখিদের অনেক ভিড় থাকে, আমি আজ ওখানেই যাব। শহরে রাস্তায় পাখিদের ভিড়ের সাথে সাথে অনেক গাড়িও থাকে, সাবধানে পার হতে হবে কিন্তু টোনা। এরপর টোনা বেলুন আর কলম নিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর শহরের বড় রাস্তায় পৌঁছায়। টোনা রাস্তার এপাশে ওপাশে পাখিদের কাছে কলম আর বেলুন বেচতে থাকে। বাহ, আজকে আগের তুলনায় অনেক বিক্রি হয়েছে, আর কয়েকটা বেলুন আছে, রাস্তা পার হয়ে ওপারে গিয়ে বিক্রি করব। এ কথা বলে টোনা যেই না রাস্তার ওপারে যেতে ধরে, ঠিক তখনই একটা গাড়ি এসে টোনাকে ধাক্কা মারে আর টোনা সাথে সাথে সেখানে মারা যায়। বনের পাখিরা টোনার মৃত দেহটা তার বাড়িতে পৌঁছে দেয়। টোনার এই অবস্থা দেখে টুনি আর টুম্পা কাঁদতে থাকে। ওগো, তোমার কি হলো? এখন তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো গো? হে আল্লাহ, তুমি একই সর্বনাশ করলে আমার। বাবা, তুমি না আমার জন্য মাছ আনতে দিয়েছিলে, কই মাছ এনেছো? কথা বলো বাবা, কথা বলো, উঠো না বাবা, দয়া করে উঠো, তোমাকে এই অবস্থায় দেখতে যে আমার ভালো লাগছে না বাবা। এভাবে কান্নাকাটি করে টোনা সৎকার করায়। এভাবে দুই দিন কেটে যায়। এরপর জীবন বাঁচাতে টুনি টোনার পেশাটা বেছে নেয় আর টোনার মতোই কলম আর বেলুন বাঁচাতে থাকে। একদিন সকালে টুনি টুম্পাকে বলতে থাকে, মা টুম্পা, আজ আকাশটা অনেক মেঘলা, আজ তুই বড় আমার সাথে না গিয়ে এখানেই থাক, কেমন? বৃষ্টি যখন তখন আসতে পারে শোনা। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব না, কিন্তু তুমি বাইরে বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, কেমন? টুনি
টুনি বনের পাখিদের বাসায় বাসায় কলম আর বেলুন বিক্রি করতে থাকে। এরপর টুনি বিকেলে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে থাকে। এই বর্ষাকালে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, না জানি এই বৃষ্টি কবে থামবে। ঘর মেরামত না করলে যে এই বৃষ্টি পানিতে ডুবে অকালে মারা যেতে হবে। ঘরে তো কোনো টাকাও নেই, কি করে কি করব আমি? হে আল্লাহ, কোনো একটা পথ দেখাও আমায় আল্লাহ। হে আল্লাহ, অনেক তো বৃষ্টি ঝরালে, আমার ঘরে পানিও ঢুকালে, দয়া করে বৃষ্টিটা একটু কমিয়ে দাও আল্লাহ, দাও না আল্লাহ। এই বলে ভাবতে ভাবতে টুনি তার মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘর মেরামতের চিন্তায় টুনির যেন আর ঘুমই আসছিল না, তাই টুনি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে। টোনা একবার মোরল যজ্ঞদাদার কথা বলেছিল, আমি কাল সকালেই যজ্ঞদাদার কাছেই যাব টাকা ধার চাইতে। পরের দিন সকালবেলা হালকা হালকা টিপ টিপ বৃষ্টিতে ভিজে টুনি যজ্ঞকাকের বাসায় যায় টাকা ধার চাইতে। দাদা, ও যজ্ঞ দাদা, আমার না কিছু টাকা ধার দরকার গো, আমার ঘরটা মেরামত করব, দয়া করে দাদা আমায় কিছু টাকা ধার দাও। টাকা ধার দেব মানে? তোর কি টাকা পরিশোধ করার মতো সামর্থ্য আছে? হ্যাঁ, তোকে টাকা দেওয়া মানে তো জেনে শুনে টাকা গড়তে ফেলে দেওয়া। যা যা এখান থেকে চলে যা, টাকা ধার হবে না যত সব। দাদা, দয়া করো দাদা, আমি সময় মতো তোমার টাকা পরিশোধ করে দিব। দাদা, তুমি টাকা না দিলে যে এই বৃষ্টিতে ঘরটা মেরামত করতে না পেরে বৃষ্টির পানিতে অকালেই মারা যাব দাদা, দয়া করো গো। মরে যাবি তো আমার কি? হ্যাঁ, আমি যখন বলছি যে তোকে টাকা দেব না তখন দিবই না, যা বলছি না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব, এই আমি বললাম। যজ্ঞকাকের এমন কথা শুনে সেখান থেকে টুনি চলে যায়। এভাবে টুনি বনের অনেকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউই টুনিকে টাকা ধার দেয় না। অসহায় হয়ে টুনি বাড়িতে ফিরে আসে। বেশ কিছুক্ষণ পর অঝোরে বৃষ্টি পড়তে থাকে, আর সাথে সাথে বজ্রপাত ও বাতাসও বইতে থাকে। এরকম বৃষ্টি একটানা তিন দিন চলতে থাকে। এর কারণে টুনি বাইরে খেলনা বিক্রি করতে যেতে পারেনি, আর এত বৃষ্টির কারণে বনে বন্যা সৃষ্টি হয়। বন্যার কারণে টুনির ঘরে অনেকটা পানি ঢুকে। এরপর টুনি বলতে থাকে, মা, ও মা, দুদিন ধরে তো তুমি আমায় কিছুই খেতে দাওনি, কিন্তু এখন তো আমি কিছুতে খেতে সহ্য করতে পারছি না মা, দয়া করে আমাকে কিছু খেতে দাও, না হলে যে ঠান্ডায় ক্ষুধার জ্বালায় আমি মরেই যাব মা। মারে, কাজে না যাওয়ার কারণে ঘরে যে কোনো খাবার নেই মা। ক্ষুধার জ্বালায় আর পানিতে ঠান্ডায় থাকতে থাকতে টুম্পার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর টুনি টুম্পাকে কোলে নেয়, আর টুনি পায়রার বাসায় যায়। তারপর বলতে থাকে, এই বৃষ্টিতে আমার ঘরে আমার একাই থাকায় খুবই বিপজ্জনক হয়েছে, কখন যে আমার ঘর ভেঙে আমার ঘরে পানি ঢুকবে তারই ঠিক নেই, তখন কি হবে? হ্যাঁ, যা তো এখান থেকে, তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। দিদি, আশ্রয় না হয় নাই দিলে, দয়া করে আমার মেয়েটার জন্য একটু খাবার দাও না দিদি, দেখো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে। দিদি, খাবার না পেলে যে আমার মেয়েটা মারা যাবে, দাও না দিদি একটু খাবার। খাবার নেই আমি কি করব? হ্যাঁ, যা তো বন্যার পানি খেয়ে থাক যত সব। এসব বলে মিনু পায়রা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি বন্যার পানিতে তার মেয়েকে কোলে নিয়ে বনের অনেক পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনিকে সাহায্য করে না। অসহায় হয়ে টুনি তার পানি ভর্তি ঘরে ফিরে আসে, আর কান্না করে বলতে থাকে,
হে আল্লাহ, তুমি এইসব দুঃখ কষ্ট কি আমার কপালে লিখেছিলে। চোখের সামনে স্বামীকে হারালাম, আর এখন মেয়েকেও হারাতে বসেছি। হে আল্লাহ, এর থেকে ভালো তুমি আমাকে তুলে নাও, আমি যে আর সহ্য করতে পারছি না। টুনির কান্না শুনে টুনির ঘর থেকে একটা জলপরি উঠে আসে, আর টুনি জলপরিকে দেখে বলতে থাকে, নিয়ে যাও আমাদের দুজনকে, আমি আর এই দুঃখের সাগরে থাকতে চাই না। আমি তোমাদের দুজনকে নিয়ে যেতে আসিনি, বরং আমি তোমাদের দুঃখ দেখে সাহায্য করতে এসেছি। এরপর জলপরি জাদু করে টুনি ঘরে সব পানি শুকিয়ে দেয়, আর টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে তার ঘরটা নতুন করে দেয়। এ দেখে টুনি অনেক খুশি হয় আর বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তোমার কারণে আমরা ঘর পেলাম, পানি থেকে রেহাই পেলাম, তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। তারপর জলপরি টুনির কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।